উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনে দুদিন ব্যাপী প্রতি ঘরে সুশাসন 2.0 এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হলো বুধবার। মূলত বিকশিত ভারত সংকল্প যাত্রার নামে প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সুশাসন যাত্রা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিবেক এচবি, ধর্মনগর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ এবং সমাজসেবী শ্যামলনাথ প্রমুখ। দুই দিন ব্যাপী এই সুশাসন যাত্রা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি হাতে নাতে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটা জেলায় জেলায় এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা বিভিন্ন স্টলের মাধ্যমে সেখানে উপস্থিত ছিলেন। ধর্মনগর পৌর পরিষদের আধিকারিকদের তত্ত্বাবধানে এই কর্মসূচি রাজ্যের প্রতিটা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। প্রতি ঘরে সুশাসনের সুবিধা পেতে এদিন এই যাত্রায় শত শত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ, সাধারণ নাগরিক যাতে এই সুবিধা পান। প্রতিঘর সুশাসন, এই সুশাসন মেলার মাধ্যমে আমাদের সরকারি সব দপ্তর একসাথে একই মঞ্চে থাকবে, যেখানে প্রত্যেকের কাজ অতি সহজভাবে তারা করতে পারবেন। বিভিন্নভাবে যেমন ডকুমেন্ট আছে, কারো PRTC, কারো বার্থ সার্টিফিকেট, কারো ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, যা যা দরকারি যত ডকুমেন্ট আছে অতি সহজে যাতে তারা সুবিধা নিতে পারেন, তার জন্য এই সুশাসন মেলার আয়োজন। আর এবছর সুশাসন মেলা 2.0, এটা আমাদের রাজ্যের সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেই বিকশিত ভারতে এই সুশাসন মেলা, বিকশিত ভারতের মাধ্যমে অঙ্গ হিসাবে এই সুশাসন মেলা এবার 2.0 পুরো রাজ্যে হচ্ছে। তার সাথে তো আমরা ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলও আজ গতকাল থেকে শুরু হয়েছে BBI প্রাঙ্গণে, তার আগে আমরা ওয়ার্ড ভিত্তিক করেছি এই সুশাসন মেলা। তো প্রচুর পরিমাণের লোক এখানে আসছেন এবং তাদের বিভিন্ন সমস্যাগুলি অতি সাধারণভাবে অতি সহজেই তাদের সমস্যাগুলি সমাধান হচ্ছে এই সুশাসন মেলার মাধ্যমে। পুরো গোটা রাজ্যের বহু সংখ্যক মানুষ যারা আগে PRTC হোক বা কোনো একটা ডকুমেন্টের জন্য দপ্তরে দপ্তরে হাঁটতে হতো, অনেকে বানাতে পারতেন না, সেটা অনেক সহজভাবে মানুষ পাচ্ছে। গত 2 বছরে ত্রিপুরা রাজ্যের বহু সংখ্যক মানুষের বিগত 25 বছরের যে মানুষকে একটা কাগজের জন্য কত কষ্ট করতে হতো, কত কঠিনভাবে বানিয়ে রেখেছিল দপ্তর হোক বা যারা সরকার চালিয়েছেন বিগত 25 বছর, তারা তো সেই দিক দিয়ে আমাদের এই সুশাসন মেলার মাধ্যমে আমাদের রাজ্যে সরকারের যে কমিটমেন্ট ত্রিপুরা রাজ্যবাসীকে, যে সবাইকে সুশাসন দেবেন, সেই সুশাসনের পুরো সিস্টেম তৈরি করে দিয়েছেন এই সুশাসন মেলার মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।